আমি বিজয় নন্দী। বেশ কিছুদিন পর আমি আবার আপনাদের সামনে এই শীতের সকালে আমার স্রোতশ্রেণী বাংলা নিয়ে উপস্থিত হয়েছি। আজও আমি একটা গীতার শ্লোক শোনাব, আর আশা রাখবো আমার আপনার আমাদের সকলের আজকের দিনটাও মঙ্গলময় হয়ে উঠবে। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগের 31 নম্বর শ্লোক আপনাদের সামনে পরিবেশন করব। চলুন শুরু করা যাক। সধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুম অর্হসি ধর্মান্তি যুদ্ধচয়ন ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুম অর্হসি ধর্মান্তি যুদ্ধচয়ন ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এবারের বাংলা অর্থটা আমরা একটু জেনে নিই। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়দের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। আরেকবার বলি, অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়দের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। এবার ইংরেজিতে এর অর্থটা একটু জেনে নিই। বিসাইডস কনসিডারিং ইয়োর ডিউটি অ্যাজ আ ওয়ারিয়ার ইউ শুড নট ওয়েভার ইনডিড ফর আ ওয়ারিয়ার দেয়ার ইজ নো বেটার এনগেজমেন্ট দেন ফাইটিং ফর আপহোল্ডিং অফ রাইটসনেস। ওয়ান সেকেন্ড। Besides considering your duty as a warrior, you should not waver. Indeed, for a warrior, there is no better engagement than fighting for upholding of righteousness. आइए हिंदी में इसका जानकारी। अपने धर्म की देखकर भी तुम्हें विकम्पित अर्थात कर्तव्य कर्म से विचलित नहीं होना चाहिए, क्योंकि धर्ममय युद्ध से बढ़कर क्षत्रियों के लिए दूसरा कोई कल्याणकारक कर्म नहीं होता है। और एक बार, आपने धर्म को देखकर भी तुम्हें विकम्पित अर्थात कर्तव्य कर्म से विचलित नहीं होना चाहिए, क्योंकि धर्ममय युद्ध से बढ़कर क्षत्रियों के लिए दूसरा कोई कल्याणकारक कर्म नहीं है। धन्यवाद।